জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এএসএম কামরুজ্জামান, যারা দেশের সকল আন্দোলনে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন তারা। 75-এর 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর গ্রেপ্তার করা হয় জাতীয় চার নেতাকে। 3রা নভেম্বর জেলখানার ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় এই জাতীয় বীরদের। অথচ সভ্য দুনিয়ায় কারাগার হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। বর্বরোচিত এই হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। তাদের সেই আত্মদান আজও স্মরণীয়। আনুগত্য কাকে বলে? নেতার প্রতি আনুগত্য, নেতার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং আত্মত্যাগ করে দেওয়ার মানসিকতা। চার নেতা সৃষ্টি করে দিলেন, দেশপ্রেমের যে পরাকাষ্ঠা তারা দেখিয়ে গেলেন, আপোষহীন, কোনো রকমভাবে কোনো নোট স্বীকার করলেন না। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচারে নিম্ন আদালতে 3 জনের মৃত্যুদণ্ড আর 12 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে ফাঁসির 2 আসামি সহ 6 জনকে খালাস দেয় হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বহাল রাখার আবেদন জানিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরই মধ্যে আপিল করেছে সরকার। তবে এই বিচারের বিষয়ে হতাশ নন জাতীয় চার নেতার স্বজনরা। জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে ওই একই গোষ্ঠী সম্পৃক্ত। কাজেই যারা পলাতক আছে তাদেরকে আনার ব্যাপারে রাষ্ট্রীয় যে প্রচেষ্টা অব্যাহত আছে। জেলখানার ভেতরে রাতের অন্ধকারে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনা নতুন প্রজন্মকে জানানো দরকার বলে মনে করেন বিশিষ্ট জনেরা। চার নেতার হত্যা যেটা ইতিহাসের মধ্যে বিরল, জেলের ভিতরে মানুষ মারা, বন্দীদের মারা, এবং তা দেশের বড় বড় নেতাদের, এইটা পাবলিক, আমাদের প্রজন্ম খুব জানে না। এদের উপরে কী ধরনের অত্যাচার হয়েছে সেটা জানে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইগুলো আমরা জনগণের কাছে তুলে ধরব। হত্যা করেও বাঙালিকে আদর্শচ্যুত করা যায়নি, কারণ ইতিহাস সত্য হিসেবেই জাতির সামনে উদ্ভাসিত। পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে বাঙালি জাতিকে যারা নাগরিকত্ব দিয়েছিল, সেই নাগরিকত্ব দেয়া জাতীয় চার নেতাকে নির্মমভাবে বুলেটের আঘাতে ঝাঁঝরা করা হয়েছিল এই কেন্দ্রীয় কারাগারে। আর সেখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের সেই অমর গাথা নিয়ে স্মৃতি জাদুঘর। এম এম বাদশা, SA TV, পুরাতন কেন্দ্রীয় কারাগার, ঢাকা।